ভেসে এসেছি মেজবর রহমান সুমনের হাওয়ায়, বিপিএস স্কয়ার প্রযোজিত কি মানে লুতে। হাওয়া বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে উল্লেখযোগ্য বা সবচেয়ে ট্রেন্ডিং নামগুলোর মধ্যে একটা মেজবর রহমান সুমনের চলচ্চিত্র। ছোট পর্দার গুণী নির্মাতা মেজবর রহমান সুমন এই ছবিটির গল্প নিজেই লিখেছেন, স্ক্রিপ্টও নিজেই করেছেন, এবং মোটামুটি যে বা যারা বিভিন্ন সময় ট্রেলার বা সাদা সাদা কালা কালা গানটি শুনেছেন তারা গল্পটা সম্পর্কে একটা ধারণা করতেই পারেন। তাও তাদের জন্য সামান্য একটু যদি বলি যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একদল জেলে তারা সমুদ্রে যায়, তারপর তাদের নৌকায় এক অচেনা মেয়ে ওঠে, তারপর বেশ কিছু ক্রাইসিস নিয়ে একটা সহজ সরল ফ্যান্টাসি রিভেঞ্জ স্টোরি। ছবিটার সবচেয়ে স্ট্রং যে জায়গাটা সেটা হলো গল্পটা খুব সহজ সরল, সেটার এক্সিকিউশন তার চেয়ে বেশি সহজ সরল। এখানে কোনো রকমের কোনো জটিলতা বা কেরদানি করার চেষ্টা করা হয়নি, এবং চলচ্চিত্রের খুব বেসিক একটা টুল অর্থাৎ মিজো সিনকে এখানে খুব চমৎকারভাবে ইউজ করা হয়েছে। প্রত্যেকটা সিন, তার সেট আপ, ক্যামেরা পার্সনের কাজ, একই সাথে অভিনেতাদের প্লেসমেন্ট, এবং পরবর্তীতে যখন সম্পাদনার টেবিলে জিনিসটাকে কাটা হয়েছে, পুরো প্রপার একটা মিজো সিন বলতে যে জিনিসটা আমরা বুঝি, যেটা আসলে বাংলা চলচ্চিত্রে বেশ অনেকদিন ধরেই অনুপস্থিত, এই জায়গাটায় এসে এই ছবিটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে গেছে। যদি আমরা বলি সামনের যে নির্মাতাদের জন্য, তখন আমি বলবো যে এই ছবিটা একটা স্ট্যান্ডার্ড যে হাউ টু ক্রিয়েট মিজো সিন, এবং কীভাবে আপনি একই সাথে মিউজিক, সাউন্ড, অভিনেতা অভিনেত্রী এবং ক্যামেরা, হোল সেট, পুরো জিনিসটাকে কীভাবে একটা সুন্দর ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন, পুরো জিনিসটাকে একটা প্ল্যান করবেন, সেটার একটা জলজ্যান্ত উদাহরণ হয়ে থাকবে হাওয়া। অভিনয়ের কথা যদি বলতেই হয়, চঞ্চল চৌধুরী এবং প্রথমবারের মতোই বলতে গেলে আসলে কাইন্ড অফ বাংলা চলচ্চিত্রে উনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন, এবং এই জায়গাটায় উনি আসলে ছবিটাতে আসলে মানে প্রাণ সঞ্চার করেছেন চঞ্চল চৌধুরী নিজেই, এবং সবচেয়ে বেশি স্ক্রিন টাইম তার। এছাড়া যারা ছিলেন অর্থাৎ সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, রিজভি রিজু, শরীফুল রাজ এবং নাজিফা তুশি, তারা বেশ চমৎকারভাবে না মানে ছবিটাকে সঙ্গ দিয়ে গেছেন। বিশেষ করে উর্কেশ পার্কেশ চরিত্রে সোহেল মণ্ডল এবং রিজভি রিজু, কিংবা উজা চরিত্রে আপনার সুমন আনোয়ার, কিংবা শরীফুল রাজের ইবা চরিত্রটি, আর নাগু চরিত্রে নাসিরুদ্দিন খান, এবং এছাড়াও আরও যে দুজন ছিলেন, মানে তারা না প্রত্যেকটা সময় মানে কখনও ফ্রেমটাকে খালি রাখতে দেননি বা কখনও মনে হয়নি যে ছবিটা স্লো যাচ্ছে। এবং এই ছবির গল্প যেরকমভাবে ডিমান্ড করে ঠিক সেরকমভাবে তারা একদম ক্যারেক্টারটার মধ্যে মিশে গিয়েছেন। হয়তো বা মাঝ সমুদ্রে এই নৌকাটা চালিয়ে নেওয়ার জন্য একদল ক্রু ছিল, কিন্তু কখনোই আপনার মনে হবে না যে আসলে আদৌ কি ক্রু ছিল নাকি এরাই মাঝি, এরাই জিনিসটাকে টেনে নিয়ে গেছে। ছবির দুর্বল দিক যে জায়গাটায় ছিল সেটা হলো আসলে ছবির স্ক্রিপ্ট বা সংলাপের কথা যদি আমি বলি, এই জিনিসটা এসে একটা খটকা লেগে যাবে আপনার। মানে ছবিটা খুব স্ট্রং, ছবির অভিনয় যারা করেছেন বা অ্যাপ্রোচ যারা ছিল, তাদের অ্যাপিয়ারেন্স, এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু যদি আপনি একটু গভীরভাবে ভাবতে যান, যেমন ধরেন নোনা জলের কাব্যে, যদি আপনি যারা বা দেখেছেন তারা জানবেন যে এটার ডায়লগ যেরকমভাবে খুবই একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ক্রিয়েট করেছে, এই জায়গাটায় এসে এরা কি আসলে আপনার কক্সবাজারে মাছ ধরছে নাকি বরিশালে মাছ ধরছে নাকি খুলনার দিকে মাছ ধরছে, মানে কোন জায়গার জেলে, এই জায়গাটায় এসে একটা খটকা লাগতে পারে। এবং ক্ষেত্রবিশেষ ডায়লগ একটু প্রমিত বাংলার দিকে ছিল, এবং আপনারা ট্রেলারে যে কয়েকটা ডায়লগ আপনি পাবেন বা দেখেছেন সেই কয়েকটা ডায়লগই আসলে সত্যিকার অর্থে তারা খুব মানে ভিতর থেকে ডেলিভারি দিতে পেরেছে। সো ডায়লগের জায়গাটা আমার কাছে দুর্বল লেগেছে। মিউজিকে আরেকটু কাজ করার সুযোগ ছিল, ইমন চৌধুরী এবং শোয়েব সাহেব তাদের দুজনেরই মিউজিক আরেকটু কাজ করার সুযোগ ছিল, হয়তো বা একটা রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য তারা এই কাজটা করেননি, কিন্তু হয়তোবা আরেকটু যদি সুযোগ অর্থাৎ লাইক ক্ষেত্রবিশেষে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কিছু ব্যবহার করা যেত, অধিকাংশ সময় জিনিসটা ছিল না, এটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ক্রিয়েট করেছে, কিন্তু কয়েক জায়গায় ডিমান্ড করতো, এই জায়গাটায় একটা ল্যাকিংস রয়ে গেছে। আর সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, পানির উপরে যত শট, কামরুল খসরু মানে প্রত্যেক জায়গায় একটা ঈশ্বরের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, এবং শটগুলো সত্যিকার অর্থেই মানে ক্যামেরায় না, মনে হয় আপনি আপনার নিজের চোখে যখন ভালো কিছু দৃশ্য দেখেন ঠিক সেরকমই একটা অ্যাপ্রোচে ছিল, কিন্তু পানির নিচের শটগুলো যতবারই চলে গিয়েছে ততবারই একবার দুইবার খেয়েই হারিয়েছে। এই জায়গাটায় আমি সাজেস্ট করব লাইক আপনারা যদি মারিয়ান ছবিটা কেউ দেখে থাকেন, ভাসানবালা, এই ছবিটা আপনি তখন খেয়াল করবেন যে সাইমলটোনাসলি পানির উপরে এবং পানির নিচে যাদের জীবন কীরকমভাবে রান করে, এই অ্যাপ্রোচটা খুব সুন্দরভাবে কাজ করে। সজল অলোক সম্পাদনার দিক থেকে যুগপথ ছিলেন। হাওয়া ছবিটি আসলে সামগ্রিক অর্থে একবার অথবা দুইবার পর্যন্ত আপনি ভালো লাগবে এবং সেটা দেখবেন, এবং দর্শক সেটা দেখছে,
এবং বাংলা চলচ্চিত্রের পার্সপেক্টিভে যদি আমি বলি, এটা মানে অন্তত মিজোসিন বা কারিগরি দিক থেকে বেশ স্ট্রং একটা ছবি এবং এটাকে ওয়ান অফ দ্য ক্লাসিক হিসেবেও কাউন্ট করা উচিত হবে। কিন্তু এই ছবিটার দুর্বলতার যে জায়গাটুকু সেটুকু যদি কাটিয়ে আসতো তাহলে হয়তো বা এটা ব্যবসা সফল হওয়ার আরও একটু ভালো একটা সুযোগ থাকতো এবং এটা ক্রিয়েট করতে পারত। এই জায়গাটায় এসে হয়তোবা হাওয়া দর্শকের মন ভরাতে পারবে কতটুকু সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত না, সেটা সামনেই বলে দিবে। কিন্তু অবশ্যই আমি বলবো দর্শকরা হলে যে ছবিটা দেখে আসবেন। আর আউট অফ টেন এই ছবিটি 17 বার সব মিলিয়ে গালিগালাজ করা হয়েছে। সো যেবার যারা এটা অতিরিক্ত গালিগালাজ রয়েছে বা এই ধরনের অপ্রয়োজনীয় গালিগালাজ রয়েছে এরকম কিছু টার্মের কথা বলছেন, এটা একদমই ভুল। সুতরাং সেই পর্যন্ত ভালো থাকবেন, হাওয়ার সাথেই বাংলা চলচ্চিত্রের পাশে ভেসে বেড়াবেন, দেখা হবে আবার।